রং ভুলে একই মঞ্চে অভিনয় মাতলেন রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতাদের সম্মিলিত যাত্রাপালা উপভোগ করলেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। দলীয় পতাকার রং নেই, শাসক বিরোধী সকল নেতারাই এক হয়ে গেলেন মঞ্চে। নেতাদের অনুষ্ঠিত যাত্রাপালা দেখল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। মানুষের উৎসাহ দেখে খুশি শিল্পীরাও। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে প্রতিবছর যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেই ধারা অব্যাহত রাখতে এবছরও পুলিশ আধিকারিকদের উদ্যোগে অনুষ্ঠিত হল যাত্রাপালা। প্রায় ৫০ বছর ধরে এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে। যাত্রায় এলাকার বিভিন্ন দলের নেতারা অভিনয় করেন। এই এই ইন্টারনেটের যুগেও আমরা যে যাত্রাকে পছন্দ করছি, সত্যি আমরা মনোমুগ্ধকর। আর থানা কমিটি যে আমাদের যাত্রা প্রেজেন্ট দিয়েছে, সত্যি ওনাদের ধন্যবাদ দেই। আগামী দিনে আরও নতুনভাবে আমাদের সামনে তুলে ধরুক, ভালো ভালো প্ল্যান নিয়ে আসুক এবং আলো ঝলমলে মঞ্চে সত্যি আমরা মুখরিত হয়েছি। দোকানদার থেকে সমস্ত ব্যবসায়ীরা, আজকের সমস্ত সবাই আমরা খুশি। প্রায় এক মাস মহড়া দিয়ে দীপাবলি উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হয় এদিন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবার ঊর্ধ্বে উঠে গিয়ে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, সৌজন্য, ভ্রাতৃত্ববোধের মধ্যে দিয়ে যাত্রাপালা অনুষ্ঠিত হল। হিঙ্গলগঞ্জ থানার মাঠে যাত্রাপালা দেখতে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা এদিন ভিড় জমিয়েছিলেন। প্রতিবছর এই দিনটির অপেক্ষায় থাকেন তারা। যাত্রা দেখার সাথে বাদাম ভাজা, খিচুড়ি ভোগ দর্শকদের কাছে বাড়তি পাওনা ছিল। স্থানীয় বাসিন্দা নেপাল বিশ্বাস বলেন, থানার বড়বাবুকে ধন্যবাদ আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য। তিনি আমাদের কথা মনে রেখে এই যাত্রার আয়োজন করেছেন। এখনকার দিনে কেউ আর সেভাবে যাত্রা দেখেন না, কিন্তু আমাদের গ্রামে ঐতিহ্য মেনে আজও যাত্রা হয়ে আসছে। থানাকে ধন্যবাদ জানাই, হিঙ্গলগঞ্জ থানা যে বড়বাবু সত্যি খুব ভালো মানুষ, তিনি হিঙ্গলগঞ্জের ঐতিহ্যটাকে ধরে রাখতে পেরেছে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। হ্যাঁ, এখন ডিজিটাল যুগ, এই যুগে তো যাত্রাপালা কেউ দেখে না। এখন সবাই ইয়াং জেনারেশন, তারা সব ফোন নিয়ে ব্যস্ত, তার মধ্যে দিয়ে আমাদের যাত্রাপালা এটা সবাই করেছে হিঙ্গলগঞ্জে, খুব ভালো লেগেছে। বিপ্লব বাড়ুই বলেন, হিঙ্গলগঞ্জ থানার আধিকারিককে অনেক ধন্যবাদ, আমাদের কথা রেখেছেন, আমাদের ঐতিহ্য মেনে এই যাত্রার আয়োজন করেছেন। দীর্ঘ ৫০ বছর ধরে হিঙ্গলগঞ্জ থানার যে ঐতিহ্যবাহী যাত্রা, সেই শিল্পটাকে উনি বাঁচিয়ে রেখেছেন। একটা সময় মনে হচ্ছিল যে বোধহয় এবার হবে না, কিন্তু ওনার সঙ্গে আলোচনা করার পর উনি আশ্বাস দিয়েছেন যে আমরা করুন, আমরা প্রশাসন আপনাদের সঙ্গে আছি। আর কালকে যে যাত্রা করে আমরা মানুষের মনোরঞ্জন তার প্রমাণ। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সময়ে দলীয় রং ভুলে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের এক হয়ে একই মঞ্চে অভিনয় অনন্য নজির বলেই মনে করছেন অনেকে। একটা জিনিস ভালো লাগলো যে সর্বদলীয় মেলবন্ধন, তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই মিলে একত্রিতভাবে যে সবাইকে বার্তা দিচ্ছে যে আমরা সবচেয়ে বড়, আমরা মানুষ, মানুষের সমাজের অগ্রগতির লক্ষ্য, হারিয়ে যাওয়া যে সংস্কৃত। যেমন এর আগে গ্রামে গঞ্জে মফস্বলে যে যাত্রা সিনেমা হতো, এখন আর হয় না। সেই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্যে হিঙ্গলগঞ্জ প্রশাসন খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করেছেন। এই জন্য আমি সর্বপ্রথমে হিঙ্গলগঞ্জ থানা প্রশাসনকে আমি অভিনন্দন জানাব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।